এটা আমার সাথে কবরে যাবে না, বললেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কিন্তু তিনি এদিন ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি। মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন বাংলাদেশের জয় নিশ্চিত করে। ম্যাচের শেষ পর্যন্ত খেলতে পারেননি বলে খারাপ লাগলেও এটা নিয়ে সাকিবের কোনো আক্ষেপ নেই। মরার পর এটা আমার সঙ্গে কবরে যাবে না বলে মন্তব্য করলেন তিনি। নিউজিল্যান্ডের 265 রানের জবাবে ব্যাট করতে নেমে যখন বাংলাদেশের রান 3 উইকেটে 12, তখন ক্রিজে নামেন বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব। এরপর পঞ্চম উইকেট জুটিতে রিয়াদের সাথে 224 রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন, একই সাথে তুলে নেন নিজের সপ্তম শতক। 115 বলে 11 চার এবং 1টি 6-এ করেন 114 রান। সাকিব যখন আউট হয়ে যান তখন জয়ের বন্দরে নৌকা ভিড়াচ্ছে বাংলাদেশ। জয় থেকে মাত্র 9 রান দূরে থাকা অবস্থায় বোল্টের বলে আউট হন সাকিব, সুযোগ করে দেন রিয়াদের সেঞ্চুরির। তিনি বলেন, সেঞ্চুরি আমার ব্যক্তিগত মাইল ফলক, আমি দলের জন্য ম্যাচ শেষ করে আসতে চাইছিলাম। তামিম সবসময় বলে, আমি ম্যাচ শেষ করে আসতে পারি না, এই ম্যাচেও আমি শেষ করে আসতে পারিনি, আশা করি সামনে কোনো ম্যাচে হবে। তিনি আরও বলেন, আসলে ম্যাচ শেষ করে আসতে পারলে ভালোই লাগে, ওই বলটা আসলে আমার বল ছিল, চিন্তা করলাম আমি মারলে রিয়াদ ভাই সেঞ্চুরি করতে পারবে না, এজন্য সিঙ্গেল নিতে চেষ্টা করেছি। আমি আসলে মারার মুডে ছিলাম, মারলে হয়তো আউট নাও হতে পারতাম। ম্যাচ শেষ করে না ফিরতে পারায় খারাপ লাগলেই আক্ষেপ নেই সাকিবের, বলেন আমার কোনো আক্ষেপ নেই, এটা আমার সাথে কবরে যাবে না। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।